আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি টক মিষ্টি ঝাল জলপাইয়ের আচার। রোদে শুকানোর ঝামেলা ছাড়াই সহজে কিন্তু এই আচার বানিয়ে দীর্ঘদিন পর্যন্ত রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। এর জন্য আমি এখানে 2 কেজি জলপাই নিয়েছি। সামান্য হলুদ এবং লবণ দিয়ে এটা সেদ্ধ করতে দিয়েছে। মিডিয়াম আঁচে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করতে হবে পানিটা টেনে যাওয়া পর্যন্ত। আমার জলপাইটা সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এরকম যখন ফেটে যাবে এবং পানিটা টেনে যাবে তখন চুলা বন্ধ করে এটাকে ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হওয়ার পর এটাকে হাত দিয়ে ম্যাশ করতে হবে। আমি কিছুটা জলপাই আগেই কেটে বীজ ফেলে দিয়েছি। 2 কেজি জলপাইয়ের বীজ সহ নিলে কিন্তু বীজ অনেক বেশি দেখা যায়, তাই কিছুটা জলপাই আগেই কেটে কিছুটা বীজ ফেলে দিবেন, অথবা আপনারা সেদ্ধ করার পর যখন এভাবে মাখাবেন তখন কিছুটা বীজ ফেলে দিতে পারেন। এখন ভাজা মশলা তৈরি করব। এর জন্য আমি এখানে 3-4 চামচ ধনিয়া নিয়েছি, এটা আস্ত ধনিয়া। প্রথমে এটা কিছুক্ষণ ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভাজার পর অ্যাড করতে হবে জিরা। আমি এখানে 2-4 চামচ ভর্তি করে জিরা দিয়েছে, দিয়ে ভেজে নিচ্ছি। জিরা এবং ধনিয়া একসাথে ভেজে নিলে যেটা হয়, জিরা আগে ভাজা হয়ে যায়, ধনিয়া ভাজতে একটু সময় লাগে, সেক্ষেত্রে জিরা পুড়ে যায়। তাই ধনিয়াটা আগে একটু ভেজে নেবেন, তারপর জিরা অ্যাড করবেন, তাহলে দুটোই পারফেক্টভাবে ভাজা হয়ে যাবে, কোনোটাই পুড়ে যাবে না। তো দেখতে পাচ্ছেন এটা ভাজা হয়ে গেছে। এভাবে রাখবো কিছুক্ষণ, মচমচে হয়ে গেলে তারপর আমি এটা গুঁড়ো করে নেব। এটা আমরা আচারের শেষে অ্যাড করব। আচার বানানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি তেল, 1 কাপের একটু কম হবে। সরিষার তেলে আচারটা বানাতে হবে, তাহলে টেস্টটা খুবই ভালো আসবে। আমি শুকনো মরিচ দিয়েছি 6টির মতো, মাঝখান থেকে চিরে দিবেন। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেটা বুঝে শুকনো মরিচটা আপনি কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করতে পারবেন। 2 তেজপাতা, 2 টুকরা দারচিনি, কালো এলাচ দিয়েছি 2টা, এটা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছে। আর সাথে দিয়েছি 4-5টির মতো সাদা এলাচ দিয়ে কিছুক্ষণ এটা ভেজে নিচ্ছে। এ পর্যায়ে আপনার চাইলে কিন্তু আস্ত জিরাও ব্যবহার করতে পারেন। বেশ কিছুক্ষণ ভাজার পর যখন দেখবেন মরিচের কালারটা এরকম একটু ডার্ক হয়ে আসবে, সেই পর্যায়ে সেদ্ধ করে রাখা জলপাই দিয়ে কিছুক্ষণ এই তেল মশলার সাথে ভেজে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি। চিনি যে যার স্বাদ মতো কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করতে পারবেন। 2 কাপ জলপাইয়ের জন্য আমি চিনি অ্যাড করেছি 5.5 কাপ। বেশি চিনি দিলে আচারের কালারটা অনেক সুন্দর আসে এবং দীর্ঘদিন পর্যন্ত এটা প্রিজার্ভ করে রাখা যায়। চিনি কিন্তু প্রিজার্ভেটিভ হিসাবেও কাজ করে। যদি চিনির পরিমাণ কম হয় তাহলে আচার যখন আপনি ড্রাই করবেন তখন দেখবেন এটা কালারটা গ্রিন আসবে। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনি এটা অবশ্যই চেক করে নেবেন। আপনি সাদা লবণ, বিট লবণ দুটোই কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। তো আমি শুধু সাদা লবণ দিয়ে আজকে এটা বানিয়েছি। আর এটা কিন্তু অনবরত কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে কিন্তু তলানি থেকে লেগে যাবে। যদি আচার লেগে যায় তাহলে কিন্তু আচারের স্বাদটা নষ্ট হয়ে যায়। আপনারা চেষ্টা করেন ননস্টিক প্যানে রান্না করার জন্য যারা নতুন রাঁধুনি, তাহলে দেখবেন আচারটার টেস্ট খুবই ভালো আসবে, কারণ লেগে যাবে না, সেটা পিচ্ছিল থাকে। আমি এখানে কিন্তু 1/2 কাপের একটু বেশি আমি ভিনেগার অ্যাড করেছি। ভিনেগার অবশ্যই আচারের মধ্যে অ্যাড করবেন, এতে করে আচারটা দীর্ঘদিন পর্যন্ত আপনি সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু এটা কালারটা চেঞ্জ হচ্ছে, তো যত সময় যেতে থাকবে এটা তত ডার্ক হতে থাকবে।
আমার আচারটা প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এটা বেশ স্টিকি হয়েছে এবং কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে চুলা বন্ধ করে আমি ভাজা মশলাটা দিয়ে এটাকে মিক্স করছি। এর থেকে বেশি ড্রাই করব না, তাহলে এটা ঠান্ডা হওয়ার পর আরও বেশি ড্রাই হবে এবং ঝরঝরে হয়ে যাবে। তো এরকম স্টিকি থাকতে চুলাটা বন্ধ করে দিতে হবে। আর আচাটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত নাড়াচাড়ার উপরেই থাকতে হয়, তা না হলে কিন্তু তলানি থেকে লেগে যায়। প্রথমে বলেছি যদি লেগে যায় তাহলে কিন্তু আচারের স্বাদটা নষ্ট হয়ে যাবে। আমি যে ভাজা মশলা তৈরি করেছি সম্পূর্ণটা এই আচারে আমি ব্যবহার করেছি। তো এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে ওপরে আমি মশলাটা দিয়ে এটাকে রোদ দিব একদিন। কিছুক্ষণ পরপর রোদে যখন দিবেন তখন এটা একটু উল্টিয়ে পাল্টিয়ে দিবেন। আর এখন আচারে মশলা তৈরি করছি, এটা আমি একদিন পর আচারে মশলাটা তৈরি করেছি। পরিমাণ মতো তেল দিয়েছি, দিলাম শুকনো মরিচ আস্ত 4-5টি, সাথে দিয়েছি 5 ফোড়ন 1 চা চামচের মতো, 1টি তেজপাতা দিলাম। 5 ফোড়ন ফুটে উঠলে দিয়ে দিচ্ছি রসুন, আমি 1 মুঠ পরিমাণ রসুন দিয়েছি। এটাকে ভেজে নিতে হবে লাইট গোল্ডেন করে। আসলে সরিষার তেলের মধ্যে ভাজার সময় বোঝা যায় না, তো মাঝে মাঝে যেটা করবেন একটু উঠিয়ে দেখবেন যে আপনার রসুনটা ভাজা হয়েছে কিনা। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ ভর্তি করে, এটা তেলের সাথে বেশ কিছু সময় ধরে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভাজার পর এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি সরিষা বাটা 1.5 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন বাটা, এটাও 1.5 টেবিল চামচের মতোই হবে। এখন সব মশলাগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবং তেলের সাথে ভেজে নিচ্ছে। খেয়াল রাখবেন মশলাগুলো যেন দলা পেকে না থাকে। প্রথমে কিন্তু আমি অল্প পরিমাণ তেলে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কারণ বেশি তেল প্রথমে দিলে যেটা হয় ফেনা হয়ে একদম উচ্চে পড়ে যায়। তাই মশলাগুলোকে আগে রেডি করে নিচ্ছে অল্প তেলে, পরে আমি আরও কিছু তেল কিন্তু অ্যাড করেছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর সেই সাথে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চা চামচ এবং মরিচের গুঁড়া 2 চা চামচ। প্রথমে বলেছি আচারটা টক ঝাল মিষ্টি হবে, প্রথমে যে মরিচ আমি অ্যাড করেছি আচারে তাতে ঝালের পরিমাণ কম ছিল, তাই এই পর্যায়ে মরিচের গুঁড়াটা একটু বাড়িয়ে অ্যাড করছে। কালার আসার জন্য আমি সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিব এই পর্যায়ে। মশলাগুলো খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নেওয়ার পর এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এর জন্য আমি দিয়ে দিব এই পর্যায়ে সামান্য ভিনেগার, অর্থাৎ আমি এখানে ভিনেগার দিয়ে দিচ্ছি আপনার 1 কাপের একটু কম, মানে 3/4 কাপ ভিনেগার দিয়েছে। তো এভাবে আচারটা বানালে আপনার রোদে শুকানোর ঝামেলা নেই। জাস্ট এভাবে মশলা রেডি করে আপনারা আচারের সাথে মশলাটা মিক্স করে দীর্ঘদিন পর্যন্ত রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। আপনি চাইলে নর্মাল ফ্রিজে এটাকে রেখে দিতে পারবেন, কিন্তু যখন আপনি আচার খাবেন তখন যদি 2-1 ঘন্টা কড়া রোদে দিয়ে আচারটাকে একটু গরম করে খান, তাহলে কিন্তু আচারটা খেতে অনেক বেশি মজা লাগবে। ফ্রিজ থেকে ঠান্ডা অবস্থায় বের করে খেতেও ভালো লাগে, বাট এটা রোদে দিয়ে গরম করে খেলে অনেক বেশি টেস্টি হয়, মানে স্বাদ দ্বিগুণ হয়ে যায় বলতে পারেন। তো আমার মশলাটা রেডি, আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দিব। এই আচারের মশলাটা কিন্তু অনেক কাজে লাগে, বেশি করে বানিয়ে রেখে দিলে আপনারা কিন্তু আচারে মেয়োনিজ তৈরি করতে পারবেন, সেটা যে কোনো কিছুর সাথে খুব ভালো লাগে। আবার আপনারা এই আচারের মশলা দিয়ে বানাতে পারবেন গ্রিল চিকেন সস মেয়োনিজের সাথে মিক্স করে, সেটাও খুব ভালো লাগে। তো আসলে এই আচারের মশলাটা অনেক কাজে আসে, অনেক সময় চিকেন ফ্রাই মানে গ্রিল চিকেনের মধ্যে যখন আমরা ম্যারিনেট করি তখন কিন্তু আচারে মশলা লাগে, তখন এইটা দিয়ে কিন্তু আপনি সেই গ্রিল চিকেনটা ম্যারিনেট করতে পারবেন, যেটা খেতে অনেক বেশি টেস্টি হবে। তো আমি চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা হতে দিচ্ছি। এখন আমি সার্ভিং ডিশে এটা নিয়ে নিচ্ছি। তো এটা আসলে যেভাবে বয়ামে সংরক্ষণ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি আমি ডিশে। তো প্রথমে যেটা করবেন, জারের নিচে তেল মশলাটা দিবেন, তার উপরে দিবেন একটু কালি জিরা হাতের মধ্যে ডোলে নেবেন, এরপর দিবেন এভাবে শুকনো মরিচ চিরে দিবেন বীজ সহ, এটাকে ভাজতে হবে না, যেরকম সেরকম দিলেই হবে। এর উপর দিবেন আচার, অনেক সময় দেখা যায় আচার নিচে থেকে ফাঙ্গাস পড়ে, যখন এই তেল মশলাটা আপনি নিচে দিবেন তখন আচার কিন্তু নিচে থেকে ফাঙ্গাস পড়বে না। আর তার উপরে আবারও এভাবে তেল মশলাটা দিয়ে দিবেন, প্রত্যেকটা আচার যেন তেলে ভিজে থাকে, সেভাবে আচারটা আপনি বয়ামে সংরক্ষণ করবেন। তেলের মধ্যে যদি আচার ডুবিয়ে রাখেন তাহলে 1 বছর পর্যন্ত এটা রেখে খেতে পারবেন, নষ্ট হবে না, রোদে দেওয়ার কোনো ঝামেলা থাকবে না। যদি মন চায় আপনি রোদে দিবেন, না হলে জাস্ট মানে রান্না করার পর রেখে দিবেন, ঠান্ডা হলেই দেখবেন আচারটা এরকম ড্রাই হবে, তারপর আপনি তেল মশলার মধ্যে এভাবে মিক্স করে বয়ামে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। আর যদি আপনার হাতে সময় থাকে, বাসায় রোদের সুবিধা থাকে, তাহলে একদিন রোদ দিলেন,
এটা রোদ দিয়েও আচার সংরক্ষণ করা যায়, রোদে দেওয়া ছাড়াও কিন্তু সংরক্ষণ করা যায়, দুইভাবে সংরক্ষণ করা যায়। তো এই আচারটা আমার বাসায় সবার খুবই পছন্দের, আমি মাঝে মাঝে এই আচারটা বানাই। আসলে একটা আচার বিভিন্নভাবেই বানানো যায়, আমি এক এক সময় এক একভাবে বানাই, তবে এই আচারটা বেশি বানানো হয়, এটা আমার কাছে বেশি ভালো লাগে। এটা ভাতের সাথে খুবই ভালো লাগে, ভাত খিচুড়ি পোলাও যার সাথে খান না কেন, এটা এমনি এমনিও মজার। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি। আর হ্যাঁ, বয়ামের উপরেও কিন্তু আপনাকে অবশ্যই আচারের মশলা দিতে হবে, তার উপরে একটু কালি জিরা আর শুকনো মরিচ দিয়ে আচারের উপরে মশলা দিয়ে ঢেকে রাখবেন, তাহলে ওপর থেকেও ফাঙ্গাস পড়বে না। রেসিপিটি কেমন লেগেছে বাসায় ট্রাই করলে লিখে জানাতে পারেন। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আর নিশ্চয় দেখে বুঝতে পাচ্ছেন যেটা কিন্তু খুবই লোভনীয় হয়েছে, অনেকে দেখলেই বুঝতে পারেন, জিভে জল আনার মতো একটা রেসিপি, অবশ্যই ট্রাই করবেন।